বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কৃতি সেনন অনলাইনে অর্থ লেনদেনে জড়িত প্রতিষ্ঠানে প্রচারণা করেছেন, এমন ভুয়া সংবাদে চটেছেন এই নায়িকা। তাকে নিয়ে মিথ্যা খবর ছড়ানোয় সংশ্লিষ্ট ওয়েবসাইটের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিলেন এই অভিনেত্রী। কিছুদিন ধরে শোনা যাচ্ছিল কফি উইথ করণের চলতি আসরে অষ্টম সিজনে এসে নাকি একাধিক ট্রেডিং প্ল্যাটফর্মের প্রচার করেছেন কৃতি। গুঞ্জনটি সামনে আসতেই ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেত্রী লিখেছেন, আমার বিষয়ে একাধিক জায়গায় খবরে ছাপা হয়েছে যে আমি নাকি কফি উইথ করণে গিয়ে ট্রেডিং প্ল্যাটফর্মের প্রচার করেছি, এটা সম্পূর্ণ মিথ্যা খবর। কৃতি আরও লেখেন, এই খবরগুলো ছাপানোর পেছনে কোনো অসৎ উদ্দেশ্যই কাজ করছে, আমি এমন কোনো কাজ করিনি। আমি সংশ্লিষ্ট ওয়েবসাইটগুলোকে আইনি নোটিশ পাঠিয়েছি এবং যথোপযুক্ত আইনি ব্যবস্থা নিয়েছি। এ ধরনের মিথ্যা, ভুয়া ও মানহানিকর প্রতিবেদন থেকে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করছি। চলতি বছর মিমি সিনেমার জন্য সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার অর্জন করেছেন কৃতি সেনন। শুধু জাতীয় অর্জনেই থেমে থাকেননি, অভিনয় থেকে এক ধাপ এগিয়ে প্রযোজনায়ও নাম লিখিয়েছেন তিনি। এরই মধ্যে তার প্রযোজনা সংস্থা থেকে প্রথম প্রজেক্টের কাজও শুরু করেছেন এই তারকা।